ফরহাম ভাই কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাম ভাই মাসি সাইন্স কিরকম লাগে? ওটা খুবই এক কেজি এগুলা কিছু আছে আপনার 8-10টায় 1 কেজি, কিছু আছে 15টায় 1 কেজি, কিছু আছে 12-13টায় 1 কেজি। এগুলা তো বয়স কম হচ্ছে তো, হ্যাঁ চাচ্ছি যে বেশি দিন হচ্ছে না, 3 মাস 15 দিন হচ্ছে। আচ্ছা এগুলা এখানে আমি সহযোগিতা করতেছি, কিন্তু আমার বস আছে আলাউদ্দিন সাহেব, ওনার থেকে আমি একটু প্রশিক্ষণ নিতেছি যে ভবিষ্যতে আমার যদি কোনো কাজে লাগতে পারে। আমার তো ইন্দি ইলে চাষ করি, ট্যাঙ্কের মধ্যে বহু ফলন দেবো না কি মনে হয়? জি এলে ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করে হচ্ছে বহু ফলন দেবো না? পাহাড়ের উপরে যদি দোকান করে যদি ছেলে সন্তানকে বড় করা যায় তাহলে এখানে মৎস্য চাষ করে এখানে ছেলে সন্তানকে বড় করা যাবে না? সংসার না, শুধু মাছ চাষ, এরকম ছোট একটা মাছ চাষ করে সংসার চালা যাবে নাকি এটা জবের পাশাপাশি বা অন্য ব্যবসার পাশাপাশি করলে ভালো হয়? এটা মনে করেন আপনার করতে পারবেন, আরও একটু বড় লাগবে, আর না হলে মনে করেন আমরা তো 24/10 করছি, এটা পরীক্ষামূলক, এটা যদি আপনার এটা ডাবল হয় তাহলে আপনার কি বউ বাচ্চা পালন দেবে, কি আপনার সংসার কি আরো বাঁচবে টাকা? এখন বউ বাচ্চা পালন দেবে না, এখন বউ বাচ্চা পালানো যাবে না, এখন বউ বাচ্চা শাক শাক ডাল দিয়ে খাওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা, কোনো রকম ঠিক আছে, বদ্ধ ধন্যবাদ। তো এই ওনার শিক্ষিত সমাজের কিছু হবে না, যারা দেখার চাকরি বাকি না হওয়ার ইতারা কিছু কাজ হন না, এখন ওনাদের জন্য যদি বলতে যাই এখন কি বলবো, ওনারা তো করলে করতে পারবে না যেহেতু ওরা বেকার, ওদের থেকে কোনো প্রকার জন্য ওরা টাকা পয়সা কোথেকে পাবে? আমাদের সরকার যেভাবে ওনাদেরকে ঋণ দিচ্ছে এগুলা অসুবিধের উপরে, এখন তো বর্তমান সরকার খারাপ। ঠিক আছে ফরহাম ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওনারা আর আর ভিডিও তাই বললে চ্যানেলও তাই বললে আর যারা ট্যাঙ্কে, হ্যাঁ বন্ধুরা একটু দরজা নেই, আমি শুরু করি ভাই। কই মাছ কতগুলো ছোট আছে এগুলো নিয়ে গেল, দুটো বড় কই মাছ দেখা যাবে। মাশাআল্লাহ, এরকম মোটামুটি 10টা বা 9টা হলে 1 কেজি হয়ে যাবে। এগুলোর জন্য কালার তো শেষ না, লাল হয়েছে না, লাল ওগুলো ডিম হয়েছে, আইসক্রিম মাছের খাবগুলো তো ডিম, কই মাছ বড়গুলো তো ডিম। এই যে আমাদের মাছ, এবং আমাদের মাছের প্রজেক্ট হচ্ছে এই যে, সবাই বলুন মাশাআল্লাহ।